السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد. সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এ শেয়ার করার সাথে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমাদের ফরিয়াদ এবং আর্তনাদ তুলে ধরছি, এবং আমরা এর প্রতিবাদও জানাচ্ছি যে বাবরি মসজিদ এর স্থানে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। এ বিশাল ভূখণ্ডে মন্দির নির্মাণ করার জন্য শুধু মসজিদই ভাঙতে হবে? এ কোন হিংস্রতা, এ কোন সাম্প্রদায়িকতা, একটু বিবেচনা করার দরকার নেই? আজকে গোটা পৃথিবীতে আমরা জানি মুসলিমদের সংখ্যা কম নেই, প্রায় 1.2 বিলিয়ন মুসলিম রয়েছে। এই মুসলিমরা অনেক সংখ্যায়, কিন্তু তারা কী আসলে? মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস 1297 ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আল উমাম আলাইকুম, যে অচিরেই বিভিন্ন জাতি তোমাদের উপর আগ্রাসন করে বসবে, তোমাদেরকে আক্রান্ত করবে। তখন সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, যে সেদিন কি এই জন্যই আমাদের উপর তারা আক্রমণ করবে, আগ্রাসন করবে, এই জন্য যে আমরা সংখ্যায় লঘু হব, কম হব, এই কারণে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, বাল ইন্নাকুম কাসির, বরং সেদিন তোমরা অনেক হবে সংখ্যায়, তোমাদের সংখ্যা কম হবে না। ওলা কিন্নাকুম গুসা কা গুসাই সেই, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো, বন্যার ফেনার মতো, বন্দার খড়কুটো যেভাবে বন্যা বেশি আসে এই ধরনের হবে, মূল্যহীন হয়ে যাবে। তোমাদের প্রতি যে শ্রদ্ধা, তোমাদের প্রতি শত্রুদের, ইসলামের দুশ্মনদের যে ভয় থাকবে, থাকার কথা ছিল, সেটা থাকবে না। বাস্তব অবস্থা এমনটাই, এমন অবস্থাই মুসলিমদের চোখের সামনে, যেখানে কোটি কোটি মুসলিমরা এগিয়েছে, তাদের চোখের সামনে তাদের মসজিদ ভেঙে ফেলা হয়েছে, কিন্তু মুসলমানদের কিছুই করার মতো ছিল না। সেখানে মন্দির নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ অন্যায়ভাবে। যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল আজকে কালকে গত বছর নয়, বরং সেই 1528 থেকে 1529 খ্রিস্টাব্দে সম্রাট, মোগল সম্রাট বাবর তার সেনাপতি নির্মাণ করেছিল বাবরি মসজিদ, নাম দেওয়া হয়েছিল ঐতিহাসিক একটি মসজিদ, যেখানে সালাত আদায় করা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত সুকৌশলে, ষড়যন্ত্রের মাধ্যমে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে সেটাকে মন্দিরে রূপান্তরিত করার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরে পরিপূর্ণরূপে ভেঙে আবার সেই স্থানে মসজিদ এর স্থানে মন্দির নির্মাণ করার সাম্প্রদায়িক দাঙ্গা করা হচ্ছে। ইতিমধ্যে 2000-এর বেশি মুসলিমকে হত্যাও করা হয়েছে, এর জন্য দুর্ভাগ্যের বিষয়। এর কারণ কি? সেখানে কি জায়গা নেই? প্রচুর জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে, মন্দির করার মতো বহু জায়গা রয়েছে, ওখানেই জায়গা মন্দির করতে হবে? যারা দাবি করেছেন যে সেখানে রামের জন্মস্থান ছিল অথবা সেখানে রাম মন্দির ছিল, এই ধরনের দাবি করেছেন, তারা প্রমাণ করতে পারেননি কোর্টের কাছে, কোর্টের কাছে কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি যে আসলে এই ধরনের কিছু ছিল সেখানে, কিন্তু তারপরেও কোর্ট সেখানে জাস্টিস করেনি, মুসলিমদের উপর, মুসলিমদের অধিকারের উপর কোর্ট হস্তক্ষেপ করেছে, যেহেতু তারা সংখ্যালঘু, যেহেতু তারা, তাদের ক্ষমতা নেই, যেহেতু তারা দুর্বল। আজকে শুধু ভারতের মুসলিমরা দুর্বল, ভারতের মুসলিমরা যে শুধু সংখ্যালঘু তা প্রমাণিত হলো না, আজকে প্রমাণ হয়েছে গোটা বিশ্বের মুসলিমরাই সংখ্যালঘু এবং দুর্বল। মুসলিমদের এর জন্য কি নিজেদের কাছে জবাবদিহি করতে হবে না? এর জন্য কি তারা আল্লাহ রাব্বুল আলমীর কাছে জবাবদিহি করতে হবে না? এটি কি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? এটা কি মুসলমানদের যারা কর্তৃত্বে রয়েছে, মুসলমানদের শাসন ক্ষমতা যারা রয়েছে, তাদের কি এই ধরনের কোনো দায়িত্ব নেই? তারা কি এর জন্য জবাবদিহি করতে হবে না আল্লাহ রাব্বুল আলমীর কাছে? অবশ্যই, অবশ্যই করতে হবে, কারণ
ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সহিষ্ণুতার শিক্ষা দিয়েছে, অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়েছে, আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দিয়েছে, কিন্তু আমাদেরকে জুলমকে মেনে নেওয়ার এই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। অন্যায়ের প্রতিবাদ করতে শিক্ষা দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিক্ষা দিয়েছে। এটি একটি বড় ধরনের অন্যায়। আজকে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে এর প্রতিবাদ জানাই, যে কাজটি অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একটি কাজ যেটি করা হয়েছে, যে মসজিদ ভেঙে মসজিদের স্থানে মন্দির নির্মাণ করা হচ্ছে। অথচ গোটা পৃথিবীর মধ্যে বিশাল ভূখণ্ড রয়ে গিয়েছে, সেখানে হাজার হাজার মন্দির নির্মাণ করা যেত, সেই অযোধ্যাতেই রয়ে গিয়েছে। যদি অযোধ্যাতেই প্রয়োজন হতো, অযোধ্যাতেই আশেপাশে অনেক বিশাল জায়গা রয়েছে যেখানে মসজিদ ভেঙে মন্দির করতে হবে, এত প্রয়োজন ছিল না। কিন্তু এটাই দাঙ্গা, এটাই সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার অর্থই হচ্ছে আসলে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, এটি প্রমাণ করে। ভারতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলমানদের অধিকার খর্ব করা হচ্ছে, ইসলামের উপর আঘাত হানা হচ্ছে, কিন্তু মুসলমানদের আজকে কিছু বলার নেই। আমরা যারা মুসলমান আছি, সকল ইসলামের কথা আমরা পরিচয় দিচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা ইসলামকে সত্যিকার বুলন্দ করার মতো ক্ষমতা রাখি না। মুসলিম শাসকগণ এক্ষেত্রে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়ী হবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দায়ী হবেন। তাদের কাছে আমরা এই কথা, তাদের কোর্টে, তাদের বিবেকের কাছে, তাদের ঈমানের কাছে আমরা এই দাবি করতে চাই। তাদের ঈমান কি এই সায় দেয় না? তাদের ঈমান কি তাদেরকে এদিকে আহ্বান করে না যে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, মুসলমানদেরকে কঠিনভাবে মুসলমানদের চেতনা অনুভূতি এর উপর আঘাত আনা হচ্ছে, কিন্তু তারা তাদের পক্ষে সামান্যতম অবস্থান নিচ্ছে না, সামান্যতম তাদের অধিকার ব্যাপারে বক্তব্য দিতে তারা সক্ষম হচ্ছে না? এটি কোন লক্ষণ বন্ধুগণ? এটা এক প্রকারের মুনাফিকি ছাড়া আর কী হতে পারে? আমরা অত্যন্ত কঠিনভাবে কথা বলতে চাই যে আজকে সেটা অত সহজ হতে পারে, কিন্তু আমরা অপেক্ষা করব, আমরা অপেক্ষা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। হতে পারে যে এই মসজিদের স্থানে, এই মন্দির যেখানে মসজিদের স্থানে মন্দির নির্মিত হয়েছে, সেই মন্দির স্থানে হয়তো আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ এবং আল্লাহু আকবর ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উচ্চারিত হতে পারে। তবে মুসলিমদেরকে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আমি অনুরোধ করব আপনারা এই অবস্থানকে এবং এই কর্মকাণ্ডকে অত্যন্ত ঘৃণার সাথে সারা বিশ্বের মুসলিমদের কাছে স্পষ্ট করে তুলে ধরার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যারা ঈমান রয়েছি, আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার ঈমানের দাবি পূরণ করার জন্য, ঈমানকে বুলন্দ করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।